তোকে বললাম না খবর মুসাব আরে ভাই আপনার একদম ভালো হয়েছে তো গরম হচ্ছে নতুন বছর উপলক্ষে আমরা একটা আজকে বড় একটা পার্টি দিতে যাচ্ছি হ্যাঁ করা যাক আপনি সমস্যা নেই হ্যাঁ করা যাক তাহলে আজকে রাতে আমরা অ্যারেঞ্জমেন্ট করে একটা আনন্দ ফুর্তি করি নতুন বছর উপলক্ষে বন্ধুরা সবাই আসি একটা ভালোই মজা হবে নি হ্যাঁ খারাপ হয় না এটাই বেটার হয় ঠিক আছে সমস্যা নাই তাহলে আজকে রাতেই প্রোগ্রামটা করা যাক নাকি হ্যাঁ আজকে রাতে তাহলে হয়ে যায় তাহলে আমরা তো আজকে যা ডিসিশন করলাম রাত্রি তাই করবো ঠিক আছে আরে কোশ্চেন জাগাই জাতীয় এই পাসার কিসের টাকা হাট 20 টাকা দাও এই টুকার বাচ্চা টুকার পাসার হাট 10 টাকা দেন বললাম না টাকা নেই হাট তাহলে দোস্ত কথাবার্তা সব শেষ ভাইও আইছে সবাই একসাথে আসি আজকে রাতে একটা বড় সড়ক পার্টি হবে ফুল মাস্তি ফুল লোড ঠিক আছে সেটাই তো বিন্দাস ওকে নতুন বছর নতুন মন নতুন ভাবে ঘোরা ভাইয়া ঠিক আছে বড় ভাই আসলে ভাই নতুন ফিলিং ওকে ভাই ক্লিয়ার দোস্ত টাকা দেন তো শীতের পোশাক কিনবো তাই তোদের কি খাওয়া দাওয়ার কাজ নাই টাকা পয়সা নাই যা হ্যাঁ ভাইয়া দেন না বললাম না টাকা নাই এই টুকার বাচ্চা টুকা যা হ্যাঁ তুই এটা কাজ করলি আরে দোস্ত তোরা জানিস না এসব টুকাই ছেলেগুলো কাজ এগুলো টাকা নিবে দশটা কিন্তু যাই উন্নতা করবে তুই এই কাজটা ঠিক করলে না মাত্র দশটা টাকার জন্য ওইটুকু মেয়ের গায়ে হাত তুললে আরে দোস্ত তুই বুঝতেছিস না এদের কাজ এটা না তাই বলে কাজটা তোর ঠিক হলো না তোর ব্যবহারটা ভালো লাগলো না দোস্ত তুই এটা ঠিক করলি না আসলে তোরা আমার কথা বুঝতেই পারতিস না এদের তো আমি অনেক দেখছি বুঝিস নাই আমরা শয়তান হতে পারি কিন্তু তোর মতো এত স্বার্থপর না এটা কোনো কথা হলো এটাই কথা কষ্ট কি জিনিস মুসাফ তুই তো এখনো দেখিস নি মানুষের যদি কষ্ট না থাকতো তাহলে মানুষ এইভাবে টাকা চাইতো না তুই কি পারবি কারো কাছে 10 টাকা হাত পেতে চাইতে পারবি না চল দশটা টাকার জন্য আমার
দেখ এরা অসহায় গরিব মানুষ, দেখছিস কত কষ্টে আছে গরিব মানুষ। ছোট বাপু আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দিও। আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। আসো এদিকে আসো। আজকে নতুন বছর, আজকে থেকে আমাদের সমাজের যারা অসহায় দরিদ্র নিরীহ মানুষ আছে, যারা এরকম ভাবে শীতে কষ্ট করতেছে এক মুঠো খাবারের জন্য, মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, আমরা এর মধ্যে থেকে এদের কষ্টটা দেখার চেষ্টা করি এবং এদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আসুন, আমরা গ্রামের যত অর্থবিত্ত লোক আছে, আমরা এই অসহায় মানুষের পাশে এই নতুন বছর থেকেই পাশে দাঁড়াই। সবাই একমত, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, আমাদের নতুন ভিডিও যাতে সবার আগে আপনি পান। আপনাদের বন্ধুদের দেখার জন্য আমাদের ভিডিও অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।